নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা কেউ না পুরোটা দেখো তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড ক্লেটন সিলভাকে নিয়ে হ্যাবোরা এই ক্লেটন সিলভাকে নিয়ে কিন্তু অনেক রকম নিউজ দেখা যাচ্ছে তো সেখানে শোনা যাচ্ছে ক্লেটন সিলভা নাকি এটিকে মোহনবাগানে আসবে আবার শোনা যাচ্ছে এটিকে সরি আবার শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল ছেড়ে দেবে ক্লেটন সিলভা এই কদিনের মধ্যে তো আমি কিন্তু এই সব সব প্রশ্ন কিন্তু ক্লিয়ার এই ভিডিওতে করব তো তোমরা জানো আমি সব জেনে তারপরে ভিডিও বানাই তো প্রথমত হলো এই ক্লেটন সিলভা তিনি হচ্ছে একজন ব্রাজিলিয়ান এবং তার বয়স কিন্তু ছত্রিশ বছর বয়স এবং তিনি টোটাল আইএসএলএ উনিশটা ম্যাচ খেলে বারোটা গোল করে ফেলেছে যেখানে গোল্ডেন বুট তার কিন্তু আর বেশি বাকি নেই আর মাত্র তিনি কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু দুই দশমিক দুই কোটি টাকা তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড ছাড়া তিনি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারও খেলতে পারেন এবং তার কিন্তু ইস্টবেঙ্গলের সাথে মে মাসের একত্রিশ তারিখ অবধি কিন্তু কন্ট্রাক্ট আছে তারপরে কিন্তু এই কন্ট্রাক্টটা এক্সপায়ার হয়ে যাবে তো দেখো এই ক্লেটন সিলভা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ তার কিন্তু খুবই একটা সেরা ছাত্র এবং পছন্দের ছাত্র এবং ক্লেটন শিল্পাও তাকে অনেক সম্মান করে তো যদি ইস্টবেঙ্গলের কোচ ইস্ট না না থাকে তাহলে কিন্তু ক্লেটন সিলভাও থাকছে না তার কাছে কিন্তু ইতিমধ্যে বড় বড় ক্লাবের অফার চলে এসেছে যেমন কেরালা ব্লাস্টার বেঙ্গালুরু এফ সি চেন্নাইন এফসি এফসি গোয়া তো এবং এবং এটিকে মোহনবাগানেরও অফার আছে এটা কিন্তু শোনা যাচ্ছে তো দেখা যাক এই ইস্টবেঙ্গলের সাথে কন্ট্র্যাক্ট শেষ হওয়ার পরে ক্লেটন শিলভাকে কি ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে না ক্লেটন সিলভা অন্যান্য দলে আসতে পারে বা এটিকে মোহনবাগানে আসতে পারে সেটা কিন্তু এখনও সময়ের অপেক্ষা এখনই কিন্তু কোনো রকম কনফার্ম হয়নি যে এডিকে মোহনবাগানই মোহনবাগানি একমাত্র ক্লাব যে কথাবার্তা চালাচ্ছে ক্লেটন সিলভার সাথে অনেক ক্লাবই কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং বাইরেরও অনেক ক্লাব কথাবার্তা চালাচ্ছে আমি শুনেছি বাইরের দুটো ক্লাব কিন্তু ব্রাজিলের দুটো ক্লাব কিন্তু কথাবার্তা চালাচ্ছে ক্লেটন সিলভার বর্তমান ফর্ম নিয়ে তো দেখো এই প্লেয়ারটা যথেষ্ট বয়স হয়েছে ছত্রিশ বছর তো আমার মনে হয় না এই প্লেয়ার আর এক বছর ভালো ফর্ম দিতে পারবে তারপরে কিন্তু তিনি আবার মানে যেরম নিম্ন ফর্মেই তিনি লেবে আসবেন তো এখন ডিপেন্ড করছে তার বর্তমান ফর্মের উপরে এটা তো এখন কিন্তু এডিকে মোহন এরম কিন্তু কোনো চান্স নেই সময় আসলে সব কিছু দেখা যাবে তো তো বন্ধুরা আশা করি তোমাদের এই পুরো কোশ্চেনের ক্লিয়ারটা এই ভিডিওতে করে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তো চলো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা